मेसेज करছো যে ম্যাম যেই টাইমে পরীক্ষা হওয়ার কথা সেই টাইমেই কি পরীক্ষা হবে। দেখো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বেশিরভাগই রিপ্লাই করেছি, আমি জানি না এটা সত্যি আমার পক্ষে জানাটা সম্ভব নয়। তার কারণটা দেখো, আমাদের যা সিচুয়েশন কিন্তু কন্ট্রোলের দিকে, তোমাদেরও ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, তাছাড়াও তুমি যদি ভেবে দেখো যে সবকিছুই কিন্তু ঠিকঠাক গতিতেই চলছে। যেখানে সোশ্যাল যে অনুষ্ঠানগুলো ছিল, সামাজিক অনুষ্ঠানগুলো ছিল, সেখানে 50 জন থেকে এখন বাড়িয়ে 200 জন করে দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে সবকিছু খুলে দেওয়া হচ্ছে, স্কুলটা খোলা হচ্ছে না তোমাদের ভ্যাকসিনেশন এখনো কমপ্লিট হয়নি বলে। তো পরীক্ষা যতদিন আছে, তোমাদের সময় আছে, সবার ফার্স্ট ডোজ হয়ে যাবে, সেকেন্ড ডোজ হয়তো হবে না। তোমরা হয়তো বলবে যে ম্যাম ভ্যাকসিনেশন থাকলেই কি আমাদের কিছু হবে না? হতেই তো পারে, অনেকেরই তো হচ্ছে। হ্যাঁ, অনেকেরই হচ্ছে, ইভেন আমার বাড়িতেও হয়েছে, যে ভ্যাকসিনেশন থাকা সত্ত্বেও কোভিড হয়েছে, কিন্তু সেটা প্রচন্ড বাড়াবাড়ি কিছু নয়। তো যাই হোক, আমারও এখানে ঠান্ডা লেগে আছে, যাই হোক সেটা কথা না, কিন্তু পরীক্ষার মানে যা গতিবিধি বলো বা খবরে যা শুনছি সেই কথা অনুযায়ী পরীক্ষা বাতিলের তো কোনো সম্ভাবনা নেই, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কতটা আছে আমি জানি না। পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও মানে নেই বললেই চলে। তবে লাস্টে আমাদের যেটা আমি দেখলাম যে ভোটটা পিছিয়ে গেছে, এবার ভোটটা পিছিয়ে গেছে, তারপর বেশ কয়েকটা জিনিসকে পিছিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ধরো জানুয়ারি মাসে করার কথা ছিল সেইগুলো কিছু জিনিস পিছিয়ে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তোমাদের যদি মনে হয় যে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে, আমার কিছু বলার নেই, হতে পারে না হওয়ার সম্ভাবনা নেই, এটাও ঠিক যে হবে না এটাও আমি বলতে পারি না, আর পিছিয়ে যাবেই মানে পিছিয়ে যাবে না এটাও বলতে পারি না, আর পিছিয়ে যাবেই এটাও বলাটা আমার পক্ষে সম্ভব নয়, তাই না? তো আমার ব্যক্তিগত একটা মতামত তোমাদেরকে দিতে চাই, যে তোমাদের যাদের মনে হচ্ছে যে পরীক্ষা হবে না, তোমরা পরের ক্লাসে পড়াশোনা শুরু করতে পারো অথবা বই বন্ধ করতে পারো। মানে সত্যি কথাই, মানে আমাকে যখন তোমরা বলো না ম্যাম পরীক্ষা কি আর হবে, আমি হয়তো বললাম যে হ্যাঁ পরীক্ষা হওয়ার চান্স রয়েছে, তোমরা সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করো কি করে হবে, আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? তো আমি তাই জন্যই বলছি যে তোমাদের যদি মনে হয় পরীক্ষা হবে না, একেবারেই তোমার উপর। তবে আমার কি মনে হয় তোমরা যদি জিজ্ঞেস করো, আমি বলবো পরীক্ষাটা হওয়া দরকার, এবং পরীক্ষাটা তোমরা আমাকে অনেকেই জানতে চেয়েছো যে পরীক্ষাটা কেন হওয়া দরকার, সেটা নিয়ে যদি মেসেজ, সেটা নিয়ে যদি কোনো ভিডিও করি, আমি চেষ্টা করব। বুঝতেই পারছো ঠান্ডা প্রচন্ড লেগেছে, তো আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে আমি তোমাদের ভিডিওটা করে দেব। আর এইটা প্রচন্ড পরিমাণে এত বেশি মেসেজ এসেছে যে পরীক্ষাটা কি পিছিয়ে যাবে, পরীক্ষাটি ক্যান্সেল হবে। দেখো আমি অনেস্টলি বলছি, আমি জানি না, আমি একেবারেই জানি না যে কি হবে। সম্ভাবনা হয়তো পিছিয়ে যেতে পারে, সেটা এক সপ্তাহ দু সপ্তাহ কি, সেটা একেবারেই ডিপেন্ড করছে বোর্ড কি করবে, কি সিদ্ধান্ত নেবে। ভ্যাকসিনেশন যেহেতু শুরু হয়ে গেছে সেই জন্য পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম। আরো যেটা বলার সেটা হচ্ছে, তোমরা ভাবছো কেন পিছিয়ে যাবে? যারা আমার ভিডিও বেশিরভাগ যারা দেখো, বেশিরভাগ আমি এটা বলছি না যে সবাই, আর এটাও বলছি না যে খুব কমজন, বেশিরভাগই কিন্তু চাও পরীক্ষা হোক, এটা এটা আমার খুব ভালো লাগে। এবং মানে আবার অনেকে যেমন জিজ্ঞেস করেছে যে পরীক্ষা হবে কিনা, আমি যখন বলেছি হ্যাঁ হবে, তখন যেমন বলেছো যে আপনি কি করে বলছেন হবে, কোভিড পরিস্থিতির অবস্থা খারাপ, তেমনি অনেকেই বলেছো ম্যাম পরীক্ষাটা না হলে কিন্তু খুব খারাপ হবে, এই স্টুডেন্টও রয়েছে, আমার এটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা কেন ভাবছো পিছিয়ে যাবে, তোমাদের তো ভাবার প্রয়োজন নেই, তোমরা ভাবো পরীক্ষাটা ঠিক টাইমেই হবে, তবেই তোমাদের পড়াটা তৈরি হবে। তুমি যত ভাববে পরীক্ষা পিছিয়ে যাবে, তোমার পড়াটা তো পিছিয়ে যাবে না, তুমি তোমার মতো করে পড়ো না, তুমি
ভাবো যে যে রুটিন আছে সেই রুটিনেই রুটিন ওয়াইজই তোমার পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে, তাহলে তুমি সেই মানে সেই অনুযায়ী সিলেবাস শেষ করো। তোমার যদি সিলেবাসটা শেষ হয়ে থাকে তোমার কি মানে কি বলবো, আমার ভালো হবে না তোমার ভালো হবে, সেই কথাটা ভেবে তুমি পড়াশোনা করো। আমার যেটা বক্তব্য যে তোমরা পড়াশোনাটা কমিও না, ঠিকঠাকভাবে পড়াশোনা করো, পরীক্ষা পরীক্ষার মতো করেই হবে। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।